পাকিস্তান ছাইরা যখন সেলে আইলো মায়ের গড়ে কিছুদিন পার না হইতে মা ছেলেকেই স্বামী দাবি করে সেটা হলো মায়ের গর্বে একটা মেয়ের বডি বা মেয়ের শরীর জন্ম নিয়েছে ভিতরে তখন কি হলো তখন যেটা হলো সেটা হলো যে এই জীবাত্মাটা মায়ের গর্বে নড়াচড়া করে কিন্তু পৃথিবীতে আসে না আর পৃথিবীতে তখনই আসবে যখন সেই পরমাত্মা যখন সে পরমাত্মা সেই বাচ্চা জন্ম নিয়েছে সেই বাচ্চার মধ্যে যখন ঢুকে যাবে তখন বাচ্চা পৃথিবীতে এসে যাবে কিন্তু এই বাচ্চার মধ্যে যখন পরমাত্মা এসে গেছে তখন কি হলো তখন যে এই বাচ্চা জীবাত্মা হলে সে নারী আর পরমাত্মাই হলো পুরুষ সে হলো স্বামী তখন কিন্তু এই পুরুষ মানুষই হয় বাবা এই পুরুষ মানুষই হয় স্বামী এই পুরুষ মানুষই হয় আমি স্বামী মালি চিস্তি আপনাদের সামনে আজকে আরও একটি আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাটি হবে রুহানি জগতের আত্মজগতের কথা কিন্তু কথাগুলো শুনতে উল্টাই মনে হয় আসলে এ উল্টার মধ্যে বাউটি লুকে আছে হে জগতবাসী এই কথাগুলো যদি কেউ জ্ঞানে নেয় এবং বুঝে তবে তিনি হয়তো তার ভিতর থেকে কোনো উল্টা প্রশ্ন আসবে না বা খারাপ কোনো মন্তব্য আসবে না তো বলতে চাইতেছি যে একটি কবিতা আমি শামীমা আলী চিস্তির বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার বইটিতে লেখা হয়েছে যে মায়ের আগে জন্ম নেওয়া ছেলে থাকে পাকিস্তান মায়ের আগে জন্ম নেওয়া ছেলে থাকে পাকিস্তান পাক নাপাকে পাকে থাইকা মায়ে গাইতে আসে ছেলের গান এবার ছেলের রঙে আসে বাবায় আচ্ছা পাকিস্তান সাইরা যখন ছেলে আইসলো মায়ের ঘরে কিছুদিন পার না হইতে মা ছেলেকেই স্বামী দাবি করে এ কেমন কথা তাহলে আজকে একটা কবিতার লাইন অনেক লম্বা তো আমি দুইটা কলি ভাঙার চেষ্টা করব যে মায়ের আগে জন্ম নিয়ে ছেলে থাকে পাকিস্তান পাক না পাকে থাইকা মায়ে গাইতে আসে ছেলের গান এবার সেলের রঙে আসে বাবায় আচ্ছা এটা যে বিষয় যে এই বিষয়টি হলো যে এই পৃথিবীতে আমরা দেখতে পাই একজন নারীর যখন বিয়ে হয় তখন তাদের সংসার যখন হয় তখন দেখা যায় তার গর্বে একটি সন্তানের আবাস পাচ্ছে বা সন্তান এসে গেছে তখন কি হলো তখন মা বুঝতে পারে যে আমার পেটে সন্তান এসেছে তখন সেই সন্তানটির মধ্যে জীব আত্মা আসছে কিন্তু পরমাত্মা আসেনি আচ্ছা এখন দেখা যায় জীব সৃষ্টিতে তিনি নারী আর পরমাত্মা তিনি পুরুষ এখন গানটির অর্থ ভাঙাতে গেলে মায়ের আগে জন্ম নেওয়া ছেলে থাকে পাকিস্তান পাকনা পাকে থাইকা মায়ে গাইতে আসে সেলের গান ছেলের রঙে আসে বাবায় এই কথাটি ভাঙতে গেলে দেখেন এই বডির ভিতরে যখন জীব এসে গেছে দেহটা যখন লড়াচড়া করে কিন্তু যতক্ষণ পর্যন্ত তার মধ্যে পরমাত্মা না আসছে ততক্ষণ পর্যন্ত সে ভূমিষ্ঠ হয়ে পৃথিবীতে আসবে না আচ্ছা মায়ের আগে জন্ম নেয়া ছেলে থাকে পাকিস্তান কিংবা মায়ের আগে সৃষ্টি হইয়া ছেলে থাকে পাকিস্তান আর সেই পাকিস্তান কি সেটা কি ভারত পাকিস্তান না বাবা সেটা হলো পবিত্র স্থান পবিত্র স্থানকেই পাকিস্তান বলা হয়েছে এতে ভারত পাকিস্তান কেউ ধরবেন না পাকিস্তান ছাইরা যখন ছেলে আইলো মায়ের গড়ে কিছুদিন পার না হইতে মা ছেলেকেই স্বামী দাবি করে সেটা হলো মায়ের গর্বে একটা মেয়ের বডি বা মেয়ের শরীর জন্ম নিয়েছে ভিতরে কি হলো তখন যেটা হলো সেটা হলো যে এই জীবাত্মাটা মায়ের গর্বে নড়াচড়া করে কিন্তু পৃথিবীতে আসে না আর পৃথিবীতে তখনই আসবে যখন সেই পরমাত্মা যখন সেই পরমাত্মা সেই বাচ্চা জন্ম নিয়েছে সেই বাচ্চার মধ্যে যখন ঢুকে যাবে তখন বাচ্চা পৃথিবীতে এসে যাবে কিন্তু এই বাচ্চার মধ্যে যখন পরমাত্মা এসে গেছে তখন কি হলো তখন যে এই বাচ্চা জীবাত্মা হলে সে নারী আর পরমাত্মাই হলো পুরুষ সে হলো স্বামী তখন কিন্তু এই পুরুষ মানুষই হয় বাবা এই পুরুষ মানুষই হয় স্বামী এই পুরুষ মানুষই হয় এই পুরুষ মানুষটি হয় বিভিন্ন কিছু বলে মানুষ ডাকে তবে আজকের যে কথাটি বোঝানো হলো যে মায়ের আগে জন্ম নেওয়া ছেলে থাকে পাকিস্তান পাক না পাকে থাইকা মায়ে গাইতে আসে ছেলের গান যখন নাকি আমার মায়ের পেটে আমি ছিলাম বা আমার একটা বোন ছিল তখন সেই বডিটার মধ্যে জীবাত্মা একাই স্বরে আছে তখন কি হলো সে পরমাত্মা যখন আসছে তখন পরমাত্মাই হলো সেই জীবাত্মার স্বামী তাই গাইতেছিল তার গান সে কবে আসবে তবে ফিরে পাবে তার আরেকটি প্রাণ হে জগতবাসী জানি না আপনাদের কতটুকু বোঝাইতে পারলাম তবে আশা করব পরবর্তীতে আপনাদেরকে আরও ভালো কিটু কিছু ভিডিও যেন দিতে পারি তো আমাদের এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন পরবর্তীতে ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন তো আজ এই বলেই রাখছি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ